সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 11তম, সহকারী প্রধান শিক্ষকদের 12তম এবং সহকারী শিক্ষকদের বেতন 13তম গ্রেড নির্ধারণের বিষয়টি মানছেন না প্রাথমিকের শিক্ষকরা। এটি এক ধরনের প্রহসন বলে মনে করছেন তারা। সরকারের এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্রাথমিকের প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকরা বেতন বৈষম্য নিরসনে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এ দাবিতে আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বয়কটের হুমকি দিয়েছিল তারা। পরে বেতন বৈষম্য নিরসনে গত 28 অক্টোবর অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত 7 নভেম্বর অর্থ মন্ত্রণালয় এই বিষয়ে সিদ্ধান্ত দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। চিঠিতে এখন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণবিহীন জাতীয় বেতন স্কেল 2015-এর 11তম গ্রেড এবং সহকারী শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণবিহীন 13তম গ্রেডে বেতন পাবেন বলে উল্লেখ করা হয়। কিন্তু নতুন এই বেতন স্কেল প্রত্যাখ্যান করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শামসুদ্দিন বলেন, এটি এক ধরনের প্রহসন। প্রাথমিকের সকল শিক্ষক নতুন বেতন স্কেল প্রত্যাখ্যান করেছে। আমরা এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি, তা না হলে আমরা আলোচনা করে নতুনভাবে আন্দোলনে নামতে বাধ্য হব। বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান বলেন, সহকারী শিক্ষকদের 13তম গ্রেডে বেতন দিলে শিক্ষকদের মধ্যে বৈষম্য আরও বেড়ে যাবে, অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।